রায়গঞ্জ যাব। বাস পাচ্ছেন? না পাচ্ছি না। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা হয়ে গেল। কত গাড়ি করে যাচ্ছে তো অনেক। চাচ্ছে ভাড়া চাইছে অনেক 2000 টাকা চাইছে। 2000 টাকা মানে দিতে? হ্যাঁ। কেন 2000 টাকা চাইছে? 2000 টাকা ভাড়া চাইছে লকডাউন লকডাউনের বাজারে তো চাইছে এখন গরিব মানুষের কাছে এত টাকা চাইলে তো পাবে না বলেন। কোথা থেকে পাবে? আপনি এখন এত লাগেজ নিয়ে ফ্যামিলি নিয়ে কি করে যাবে? কোনো ব্যবস্থা করতে হবে। কলকাতা থেকে আসলাম। কোথায় যাব? বাস পাচ্ছেন? না সকাল থেকে দাঁড়িয়ে আছি বাস পাচ্ছি না। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা। অনেক দেখা যাচ্ছে ছোট বাড়ি যাচ্ছে। ছোট কার তো কাছে পাঁচ যাচ্ছে না না আই আই ও বল করে ছোট ছোট টিপ মার দিছে। ভাড়া বেশি যাচ্ছে। ভাড়া তো ডবল। কি বলছি কত ভাড়া দেয়? ভাড়া এখন এখানে যেখানে 10 টাকা ভাড়া সেখানে 20 টাকা, যেখানে 20 টাকার ভাড়া সেখানে 40 টাকা চাইছে এরকম। এখন কলকাতা থেকে আসলাম 300 টাকা ভাড়া 600 টাকা। হ্যাঁ কলকাতা থেকে আসে 300 টাকার ভাড়া 600 টাকা লাগলো। বাসে এখন কি করবেন? এখন এই যে বসে আছি দেখি কি করা যায়। এখন কোনো উপায় যদি হয় যদি কোনো গাড়ি পাই তাহলে যাবো না কি করবো। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে কি মনে করছে? সেটা তো আমরা কি সিদ্ধান্ত নিয়েছি আমরা কি করে বলবো? যেটা ভালো বলছে সেটাই করছে।